উনাকে আপনি পাবজিতে নিয়ে আসেন আমাদের ক্লেনে? সুন্দর ভাই, আপনার বুড়া বয়স হয়ে গেছে বুঝছেন, এই জন্য আপনি এত সাপোর্ট সাপোর্ট দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলতেছেন, আর কিচ্ছু না বুঝছি তো। এ লিডার তাড়াতাড়ি আসেন। যাক, বাংলাদেশে মেয়ে পাবজি স্ট্রিমে আয়া ফার্স্ট দেখলাম, খুব ভালো লাগলো। বাকি সব জান্নাত গেমের নুবরা ফ্রি ফায়ার গেম প্লে নিয়ে খেলে, ওদের লজা ও লাগে না। নাইস আপু, গুড লাক ফর ইওর ম্যাচ। ওকে দাসদা, অনেক আমি একটু অফেন্স করব, যে যার জায়গা থেকে কিন্তু গ্রো করে যাচ্ছে, সে তার আনসেন্সর্ড কিছু করছে না, তার দুবার কন্টেন্ট নিস গ্রো করছে, এটা নিয়ে হেল্প করব। জান্নাত গেমিং ফ্যান আমার আমার টিমের লিডার। মিয়া আপনার না সব আপ, আমি 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 বলি ভাই এসব কিছুই না, নীতি নৈতিকতা, মেয়েটার চেহারাটা সুন্দর ভাই, আপনার বুড়া বয়স হয়ে গেছে বুঝছেন, এই জন্য আপনি এত সাপোর্ট সাপোর্ট দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলতেছেন, আর কিচ্ছু না বুঝছি তো। শোনেন, ভাবি আছে আশেপাশে না শ্বশুর বাড়ি গেছে তাই বলেন? আছে 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 ভাবি, আর কি বলবো, এই দেখেন শুধু আপনার বোনের স্ট্রিমিং দেখে এরকম ব্যাপার না, ইদানিং জান্নাত গেমিং এর স্ট্রিমিং ও সে রাত জেগে জেগে দেখে, আপনি ভাবেন না যে সে শুধু পাবজিতে আছে। আচ্ছা আমার লাঠি ছিল, লাঠিটা কোথায়, মানে কোথায় রাখলাম? না না, ওর নাম আমরা পাবজি কমিউনিটিতে বসতো, ওর নাম আমরা শুনি যে না ও ভাই, আপনি কোনো নাম টাম শুনেন না, আপনি হচ্ছেন ওই যে ওই ওই ফেক আইডি নিয়ে যান ওই মেয়ের স্ট্রিমে গিয়া বলেন আপু বিগ ফ্যান, একটু আসবেন ডিসি তে একবার কথা বলবো, এরকম কিছু না। আচ্ছা, একটা FPS প্লেয়ার যে মোটামুটি ধরেন যে আপনার ফ্রি ফায়ার খেলে ওস্তাদ, ধরো জান্নাত গেমিংকে যদি আমরা পাবজি খেলতে বসাই দেও তো কিছু না কিছু তো মেরে আসতে পারবে, তাই না? ভালোই খেলবে, কারণ FPS তো FPSই। তা আপনি ইমাজিন করতে পারতেছেন যে আপনার ক্রাশ জান্নাত গেমিং, আপনি দেখি কমিউনিটি তাহলে ধরি একটু ব্যবস্থা ব্যবস্থা করি। FF খেলবেন না, 50 স্টার ফ্রম সাজীব ভাইয়া। আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম যে আমার লিডার একজন আপনাদের FF প্লেয়ারের অনেক বড় ফ্যান, তারপর জান্নাত গেমিং এর কি কি ভালো লাগে আপনার ভাই? না আমি তো জানি না, বাট শুনছি যে সে মোটামুটি ভালো কন্টেন্ট এই পর্যন্ত। না দেখে শুধু শোনা কথাই আপনি খুশি হয়ে গেলেন, মানে শোনা কথাই আপনি এত বড় প্রতিভা আজকে রচনা করে দিয়েছেন, ভালো কাজ করার জন্য, ভালো অনুভব করার জন্য আমাদের গান করতেন পাশে আমাদের সাথে। এই যে দেখেন জান্নাত জান্নাত করতেছেন, এক জান্নাতকে পেয়েও গেছি আমি, দেখাই দিচ্ছি জান্নাতকে, ওনার নাম হচ্ছে জান্নাতুল নাইমান। আপুর কেডিটাও ভালো, 413, এই পপুলারিটি আছে 160 এর মতো, তাহলে অবশ্যই এটা অবশ্যই ভাইরা সব বুক ছিঁড়ে ছিঁড়ে পপুলারিটি দিয়ে দিচ্ছে। অবশ্য ফিওনার স্টোরির পরে নাকি কেউ কাউকে ইদানিং বিশ্বাসই করতে পারে না, সবাই রাতে দিনে সবার কাছে ভিডিও কল চাচ্ছে। আচ্ছা আপনি একটু লাইভ থেকে দেখেন তো লিডার, যে আপনার কণ্ঠটা মিষ্টি মিষ্টি শোনা যাচ্ছে কিনা, নাকি আমরা আবার ফিওনা টেকনিক মারবো আপনার ভয়েসের উপর? না না আপু, না না। আচ্ছা লিডার, আপনি যে ক্লেনে যাওয়ার যে নতুন মেয়েরা আসছিল, হ্যাঁ এদেরকে নাকি আরপি টারপি দিছিলেন, খেলেগুলো পায় নাই মানে এই ধরনের কোনো নিপটিজম ছিল না? আচ্ছা এটা তো আপনি লিডার আপনি মনে করেন, আপনি তো বুঝতে পারতেছেন না, কিন্তু ছোট ছোট নতুন ছেলেরা বলছিল যে মেয়েদেরকে একভাবে দেখা হয়, ছেলেদেরকে একভাবে দেখা হয়, তাহলে বেটার হচ্ছে যদি তারা নিজেদের জেন্ডার চেঞ্জ করে, সবাই ফিওনা হয়ে যাবে না ওস্তাদ, মানে সমাজটা এরকম কেন ওস্তাদ? আপনাদের জন্যই তো ফিওনারা ঘুরে উঠতেছে, আপনাদের মতো পৈশাচিক লিডারদের জন্য ঘরে ঘরে ফিওনারা দাঁড়াচ্ছে। বেচারা যদি একটা ছেলে হয়ে ওয়াচিং পাইতো, একটা ছেলে হয়ে স্টার পাইতো, তো জীবনে এটা করতো না, তাই না? ও তো নুব্বস ভাই, নিউব ভাই, অর্পণ ভাইদের কথাই চিন্তা করতো। আর বাই দ্য ওয়ে পাবজিতে কিন্তু সব সাকসেসফুল ছেলেরাই, মেয়েরা কিন্তু এত সাকসেসফুল নয় পাবজিতে। আছে মাঝখানে একটা কি জানি একটা স্ট্রিমিং ছিল, এখানে গেলেই শোনা যেত হ্যালো জানু, হ্যালো জানু। আমি একদিন ঢুকে আমি এরকম হয়ে গেছি, হ্যাঁ এটা কি বাংলায় শুনলাম, হ্যালো জানু, এটা কি বাংলায় স্ট্রিমিং? রাব্বি ভাইয়া যতই লেম বলেন যাই বলেন, ইট ওয়াজ ওয়ার্কিং ফর দ্যাট পার্সন, মানে আপনি রাতের বেলা একটা নিঃসঙ্গ মানুষ যখন একটা লাইক দিচ্ছেন একটা স্ট্রিমিংয়ে, তাই না? একটা আপু আপনাকে হ্যালো জানু বলতেছে, আপনাকে জীবনে কোনো মেয়ে কোনো দিন ভাই বলেও ডাকে নাই, দারুণ ব্যাপার। তো অনেকের অনেক রকম স্ট্র্যাটেজি আছে, বিশেষ করে আমার একটা স্ট্র্যাটেজি আছে বস, খাবেন দাবেন মোটা হবেন, ক্যামেরার সামনে বসে হাসি খুশি মুখে বসে থাকবেন, ব্যাস শেষ।